এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এই জীবন চাপনের সুর, রেডিও রেডিও জাদু উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা, শুরু হয়ে যাচ্ছে আমাদের আজকের সহজ পাঠ রেডিও। সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ আর তোমাদের সঙ্গে রয়েছে বঙ্কুবাবু। আর আজকে সকাল সকাল রয়েছে সিনি থেকে শৈল মিত্র। হ্যাঁ, শৈলদি রয়েছেন এবং তিনি আজকে মূলত কথা বলবেন সেলফ কনফিডেন্স নিয়ে। ভেরি ইম্পর্ট্যান্ট, সেলফ কনফিডেন্স ব্যাপারটা কী এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। সুতরাং এটা নিয়ে কথা হবে, আমি আর বিলম্ব করছি না, সরাসরি ঢুকে যাচ্ছি ক্লাসে। টিং টং। গুড মর্নিং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সিনি থেকে সোহেল মিত্র। আজ আবার চলে এসেছি তোমাদের সাথে অনেক গল্প করতে। তোমাদের আগের দিনের গল্পগুলো মনে আছে? আগের দিনের কথাগুলো শোনার পর তোমরা কি বুঝতে পেরেছো সেলফ কোনটা? তাহলে আজকে আমরা আরেকটা নতুন জিনিস জানবো। আজকে আমরা জানবো সেলফ কনফিডেন্স নিয়ে। তার আগে সেলফ কনফিডেন্স নিয়ে আমরা একটা গল্প শুনি। একটা জঙ্গলে একটা পাখি ক্লান্ত হয়ে একটা গাছের ডালে রেস্ট নিচ্ছে, এবং সে রেস্ট নিতে নিচ্ছে সেই উঁচু ডাল থেকে। সেই জঙ্গল পাহাড়ে একটা সুন্দর ভিউ সে এনজয় করছে, এবং তার সাথে সাথে সে আরো একটা ওই উঁচু গাছ থেকে কোনো শিকারি আসছে কিনা, কোনো ডেঞ্জারাস অ্যানিমেল আসছে কিনা সেটাও সে দেখতে পায়। পাখি হিসেবে আস্তে আস্তে তার রোজ এটা কাজ হয়ে গেল। সে রোজ ওই ডালে এসে রেস্ট নিত, এবং তার সাথে সাথে জঙ্গলের পশুদের কোনো শিকারি বা কোনো ডেঞ্জারাস অ্যানিমেল থেকে প্রোটেক্ট করত, একটা তাদেরকে জানান দিত। এবার একদিন খুব জোরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল, এবং সে যখন ওই ডালে বসেছিল একটা মুহূর্তে এমন জোরে হাওয়া দিল সে মনে হলো যে গাছের ডালটা ভেঙে পড়ল। কিন্তু তা সত্ত্বেও পাখিটা কিন্তু ভয় পেল না বা চিন্তিত হলো না, কারণ সে দুটো কথা জানত। এক নম্বর, যদি ওখানে ওই গাছের ডালটা ভেঙে পড়ে সে কিন্তু উঠতে পারে, অর্থাৎ তার যে ডানা দুটোর উপর তার বিশ্বাস যে ডানা সে যেহেতু উঠতে পারে ডানার সাহায্যে, তাই সে সবসময় ঝোড়ো হাওয়া দিলেও গাছের ডালটা ভেঙে পড়লেও সে অসুবিধা হবে না, সে অন্য জায়গায় চলে যেতে পারত। আর দ্বিতীয় সত্যটা হলো যে ওই ডালটা যদি ভেঙেও যায় গাছ কিন্তু আরও ডাল আছে বা আরও অনেক গাছ আছে, সেই গাছের ডালগুলোতে সে টেম্পোরারিলি রেস্ট নিত। তাহলে এই ছোট্ট স্টোরিটা থেকে আমরা কি বুঝলাম? এই ছোট্ট স্টোরিটা থেকে আমরা বুঝলাম যে আমাদের নিজস্ব সেলফ কনফিডেন্স এবং কারেজটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে যেগুলো আমরা রোজ রোজ রিয়েলাইজ করি। হয়তো এই মুহূর্তে আমরা নিজেদের সমস্ত ফিজিক্যাল স্ট্রাকচার বা আমাদের ক্ষমতাগুলো বুঝতে পারি না, কিন্তু কিছু কিছু সময় হয় যে যখন দরকার পড়লে আমরা ওই নিজেদের পাওয়ারগুলোকে ইউজ করি এবং বুঝতে পারি আচ্ছা তো এটা পারি। তেমনি যদি আমরা ধরে নিই আমাদের লাইফটাকে অ্যাজ এ ফরেস্ট, এরকম অনেক আমরা লাইফে গাছের ডালে বা কোনো গাছে আমরা বিশ্বাস করে রেস্ট তাই সময় সবসময় তো আমরা টায়ার্ড হয়ে পড়ি, তাই না? তেমনি কিছু কিছু সময় আমরা দেখা যায় যে আমাদেরও একটা রিকভারির দরকার, একটা শেল্টার দরকার, যেখানে থেকে আমাদের কোনো গ্রোথ, যখন দিন দিন আমরা গ্রোথ হয় আমরা আরো বড় হচ্ছি, তখন আমাদের মধ্যে একটাই জিনিস পার্মানেন্ট থেকে যায়। সব এই সেফটি শেল্টারগুলো কিন্তু সবসময় টেম্পোরারি, কিন্তু যেটা থেকে যায় সেটা হলো আমাদের মধ্যেকার পজিটিভ সেলফ এস্টিম, বিলিফ এবং আমাদের মধ্যে ইউনিক অ্যাবিলিটিস। তাহলে ছোট বন্ধুরা,
আজকে আমরা এই গল্পটা তাহলে বুঝতে পারলে? চলো তাহলে আমরা কনফিডেন্স এর কথা বলি। কনফিডেন্স এই কথাটা আমরা অনেকেই শুনেছি, তাই তো? কিন্তু হোয়াটটার মানে? কনফিডেন্স এর মানে হলো নিজের ওপর বিশ্বাস রাখা, নিজের কার্যক্ষমতার ওপর বিশ্বাস রাখা। আরো ভালো করে বলতে গেলে, যখন আমরা কনফিডেন্ট ফিল করি তার মানে হলো আমরা যে কাজটা খুব ভালো পারি সেটা রেকগনাইজ করতে পারা, খুব খুশির সাথে নতুন নতুন কাজ শিখতে যাওয়া। একটা সুগঠিত আত্মবিশ্বাস তখন তৈরি হয় যখন একটা মানুষ তার আত্মমর্যাদা বোধটা খুব দৃঢ় হয়। এখানে আত্মমর্যাদা মানে কি? এখানে আত্মমর্যাদা হলো নিজের মতো করে নিজেকে অ্যাকসেপ্ট করা এবং নিজের পজিটিভ দিকগুলো খুঁজে সেগুলোকে এনহ্যান্স করা, আরো বিকশিত করা। মাঝে মাঝে আমাদের পক্ষে খুব কঠিন হয়ে পড়ে এই কনফিডেন্স ব্যাপারটা বজায় রাখা, কিন্তু এই সব কিছুর পরেও আমাদের সবার মধ্যে যে ইউনিকনেস থাকে সেটা আমাদের সকলকে আলাদা করছে। এমনকি আইডেন্টিক্যাল টুইন তাদের মধ্যেও কিন্তু এই ডিফারেন্সটা আমরা দেখতে পাই। সকলের ফিজিক্যাল বডি স্ট্রাকচার, তাদের বিলিফ বা বিশ্বাস, রিলিজিয়ন, এবিলিটি, স্কিলস সব আলাদা আলাদা হয়। তাই অকারণ অন্যের সাথে নিজের তুলনা করা কখনোই উচিত না। এটা একজনের বিকাশে বাধা সৃষ্টি করে। তাই অন্যের স্কিলস এর উপর ফোকাস না করে আমাদের নিজেদের এবিলিটিস এর উপর যদি আমরা বেশি ফোকাস করি তাহলেই আমাদের জন্য ভালো। আমরা যে কাজগুলো ভালো করে পারি সেগুলোকে আরো শার্প করা উচিত। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের সবার মধ্যে কিছু না কিছু স্পেশাল বিষয় আছে, আমাদের সবার মধ্যেই এটা থাকে। তবু আমরা নিজের কিছু কিছু সময় যেটা আমরা পারি না তার উপর সবচেয়ে বেশি ফোকাস করি, অনেকটা সময় দিই এবং ভাবি আমরা কেন যে কাজগুলো পারি না সেগুলো ভালো নই। অনেক সময় আমরা নতুন কিছু ট্রাই করি, যেমন হয়তো স্পোর্টস বা ম্যাথ প্রবলেম সলভ করা, হয়তো ফার্স্ট অ্যাটেম্পটে আমরা সেগুলো পারি না, পারফেক্টলি সেই কাজটা হয় না। এই যেমনভাবে আমরা চেয়েছিলাম সেই কাজটা করতে সেইভাবে শেষ করতে পারি, এর মানে এই নয় যে আমরা হোপলেস হয়ে পড়ব। একমাত্র প্র্যাকটিস মেক্স আ থিং আ পারফেক্ট। মেবি একদিনে আমরা কাজটা সুন্দর করছে না, মেবি ওই প্রথম কাজ অঙ্কটা আমি একদিনে সলভ করতে পারছি, বা কোনো একটা নাচের মুভমেন্ট আমি ডে ওয়ানে যখন ক্লাসে গেছিলাম যতটা সুন্দর করে সবাই পাচ্ছে বা ম্যাডাম যতটা সুন্দর করে নাচটা করতে পারছে আমি হয়তো করতে পারছি, কিন্তু সেকেন্ড ডে থার্ড ডে বাড়িতে প্র্যাকটিস করতে করতে আমি দেখা গেল কিছুদিন পরে ওই নাচের ওই ফিগারটা বা ওই ম্যাথ প্রবলেমটা খুব সুন্দরভাবে সলভ করতে পেরেছি বা নাচের ওই পারফর্মটা আমি খুব সুন্দর করতে পেরেছি। তাই নিজের ওপর কঠোর হয়ে লাগবে, ডোন্ট বি সো রুড টু ইয়োরসেলফ। কিছু কিছু সময় আমরা নিজেদের মনের মতো করে কাজ সম্পন্ন করতে পারি না এবং মাঝে মাঝে আমরা নিজেদের নিয়ে নেগেটিভ ভাবতে স্টার্ট করি। এই নেগেটিভ ভাবার পরিবর্তে আমরা নিজেদের আগের অ্যাচিভমেন্ট বা আমাদের ভালো দিকগুলোর উপর বেশি ফোকাস করি। হয়তো তুমি খুব ভালো চেস পারো বা খুব ভালো ড্রয়িং পারো। আমাদের সবার কনফিডেন্স লেভেলই নিজেদের কাজের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। আচ্ছা তোমরা কি জানো আমরা চাইলে আমাদের ব্রেনকে আরও কনফিডেন্ট তৈরি করতে পারি? আরও সহজে কনফিডেন্সকে বোঝার একটা উপায় হলো আমরা যদি ব্রেনকে একটা মাসেলের মতো ভাবি। আমরা কি জানি আমরা যখন ওয়ার্কআউট করি আমাদের কিন্তু মাসেলস বাড়ে, ঠিক তেমনি ইফ উই ওয়ার্ক অন আওয়ার কনফিডেন্স এভরি ডে ইট হেল্পস টু স্ট্রেংথেন অ্যান্ড ডেভেলপ। তাহলে আমরা অনেক বেশি কনফিডেন্ট ফিল করি, না করতে পারলেও কনফিডেন্ট হতে পারি অ্যাটলিস্ট। এবার আমরা কিছু কথা জানবো যে কিভাবে আমরা কনফিডেন্স এনহ্যান্স করতে পারি। আমরা একটা কাজ করবো, ফার্স্টে আমাদের লাইফের গোলসগুলোকে একটু ইভ্যালুয়েট করো। মানে যদি তুমি এমন কোনো অস্বাভাবিক এক্সপেকটেশন রাখো, মানে ধরে নাও তুমি রোজ স্কুলে যাচ্ছ, সকালবেলা স্কুল থেকে বাড়ি ফিরছ, টিউশন, স্কুলের কাজ, ড্রয়িং, বাড়িতে পড়াশোনা। এবার তুমি ভাবলে তুমি হয়তো মা বকেছে যে তুমি আজকাল পড়াশোনা করছো না, সারাদিন ফোনে থাকো। তুমি ভাবলে আমি আজকাল
মা বলে আমি 2 ঘন্টা পড়ি, আমি আজকে ডিসাইড করলাম যে আমি দিনে 8 ঘন্টা পড়ি কি 10 ঘন্টা পড়ি স্কুল করে তারপর। এটা একটা আনরিয়েলিস্টিক গোল, এত হাই এক্সপেকটেশন আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু সেই জায়গায় আমরা যদি ছোট ছোট স্পেসিফিক রিয়েলিস্টিক গোল সেট করি, তাহলে অনেক কম সময়ে আমরা কিন্তু কাজগুলো ভালো করে করতে পারবো। এই ধরে নাও সকালবেলা একটা ফিক্সড রুটিন রাখা যে আমি সারাদিনে 1 ঘন্টা কি 2 ঘন্টা এই একটা স্পেসিফিক কাজের জন্য রাখবো, আইদার পড়াশোনা নয় স্কুলের হোমওয়ার্কগুলো করা। তো ওই একটা কাজ যখন আমি বারবার করতে থাকি রুটিন ওয়াইজ, আস্তে আস্তে আমাদের কনফিডেন্সও কিন্তু ইভলভ হবে, ভালো হবে, বিল্ড হবে। সেকেন্ড আমরা কি করতে পারি, যখন আমরা নতুন কিছু করি বেশিরভাগ সময় আমরা ফেল করি, তাই কম বেশি হয়ে যায়, এরকম একটা সাইকেল যেখানে আমরা চেষ্টা করি যে ফেল করি, এটা একটা সাইকেলের মতো। ধরে নাও প্রথমে আমরা ফেল করছি, তারপরে আবার ট্রাই করছি, তারপরে আমরা আবার চেষ্টা করছি, তারপরে ফেল করতেও পারি সাকসেস করতে পারি। আমাদের কিন্তু এই চেষ্টাটা সবসময় করে যেতে হবে, জাস্ট ডোন্ট গিভ আপ। যদি সবাই ফার্স্ট অ্যাটেম্পটে ফেল করে, সেই কাজটা যদি সে আবার নাই করতো, কখনোই কিন্তু এরোপ্লেন তৈরি হতো না, আমরা নেটওয়ার্ক বা নতুন নতুন টেকনোলজিও পেতাম না। কারণ যদি তোমরা হিস্ট্রিতে গিয়ে দেখো, যত পৃথিবীতে আজ অব্দি যত নিউ অ্যাটেম্পট হয়েছে, কোথাও না কোথাও গিয়ে সেটা একবার না একবার ফেল হয়েছে। থার্ড কি করতে পারি, নেক্সট আমরা যখন নিজেদের মধ্যেকার নেগেটিভ সেলফ টকে ফোকাস করি, মানে মনে হয় কি ভেতর থেকে কেউ বলছে এটা তোমার নয়, তুমি এটা পারবে না, এই জায়গাটা তোমার জন্য নয়, এটা তোমার ওরকমভাবে করা উচিত ছিল, তো এই সেলফ টকগুলোকে ফোকাস করবে না, নিজের যে কাজটা করা দরকার সেগুলো মন দিয়ে ফুল এফোর্ট দিয়ে কাজটা শেষ করবে। এবং সবসময় বি কনস্ট্রাকটিভ নট ডেস্ট্রাকটিভ, মানে আমি কাজটা পারলাম না বা কোনো একটা কোথাও গিয়ে পড়াশোনা বা ড্রয়িং সে কাজটা আমি ঠিক করে করতে পারলাম না, তাই জন্য এটা নয় যে আমি পারলাম না বলে রেগে গিয়ে বাড়িতে বকা করা, ভাঙচুর করা বা নষ্ট করে দেওয়া জিনিসটা, বা বলা যে আমি আর করবই না কখনো, এটা করা কখনোই উচিত নয়। সেক্ষেত্রে আবার সেই যে আগে বললাম, ছোটো ছোটো স্টেপ নিয়ে, ছোটো ছোটো গোল করে, রুটিন করে আমরা যদি সেই কাজটাকে বারবার প্র্যাকটিস করি একটা সাইকেলের মতো, ঠিক কাজটা শেষ হবে এবং একটা টাইমের পর তুমি দেখতে পাবে হে মা এই কাজটা আমার এত কঠিন লাগছিল, এটা তো ভালোই ছিল। নেক্সট আসছে, নেক্সট টাইম আমরা তাহলে আমরা 4টে নতুন গোলে কি করে কনফিডেন্ট হাই করবো, বিল্ড করবো শিখলাম। নেক্সট টাইম যখনই তোমাদের এরকম নেগেটিভ থট আসবে, সেগুলোকে আমরা আকাশের মেঘের মতো পাস করবো, জাস্ট থিঙ্ক যে এরকম নেগেটিভ থট সবাই বলছে বা ভেতর থেকে বলছে এটা তোর দ্বারা হবে না, এই কাজটা তোর জন্য নয়, জাস্ট তখন এই কথাগুলো আকাশের মেঘের মতো যেরকম দেখি না আমরা ভেসে যাচ্ছে পাস করে দেবো। এবং নিজেদের নেগেটিভ ক্রিটিসিজমের জায়গায় ভালো দিকগুলোকে ফোকাস করে আরও কনফিডেন্ট হয়ে উঠবো। এবং এই সাইকেলটাই যদি আমরা রোজ করতে থাকি, দেখবো যে আমরা অ্যাজ এ পার্সন আরও অনেক ভালো এবং বেটার হয়ে উঠেছি। তাহলে ছোট বন্ধুরা বুঝতে পারলে আজকের গল্পটা ভালো লাগলো? থ্যাংক ইউ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। চলছে আমাদের সহজ পাঠ রেডিও, চলছে সহজ পাঠ রেডিও। নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 MHz আর তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কু বাবু। আর এখন কিসের ক্লাস বলো দেখি?
এখন হচ্ছে পরিবেশের ওপর ক্লাস। ইয়েস, হোপ কলকাতা ফাউন্ডেশন থেকে চলে এসেছেন শাশ্বতীদি, তিনি পরিবেশ নিয়ে কথা বলবেন। আর এটা হচ্ছে ক্লাস সিক্সের, বুঝেছ? ক্লাস সিক্সের যে ছাত্রছাত্রীরা যারা তোমরা রয়েছ, এটা তোমাদের জন্য। কিন্তু কথা হলো যে এটা যে কোনো মানুষই শুনতে পারে, ঠিক আছে? আমিও শুনবো, কারণ পরিবেশের ব্যাপারে আমরা তো দেখতে পাচ্ছি পরিবেশের কীরকম অবস্থা হচ্ছে। সুতরাং পরিবেশের ব্যাপারে প্রত্যেকটি জিনিস প্রত্যেকের জানা উচিত এবং চেষ্টা করা উচিত যাতে পরিবেশের উন্নতি হয়, কেমন? তাই আর বিলম্ব করছি না, সরাসরি ঢুকে পড়ছি ক্লাসে। টিং টং। গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও বেশ ভালো আছি। আমি হোপ কলকাতা ফাউন্ডেশনের শাশ্বতী দি বলছি। আজকে আমি তোমাদের সাথে একটু গল্প করব। কিসের ওপর বলো তো? পরিবেশের ওপর। পরিবেশ নিয়ে আজকে আমরা একটু গল্প করব। সেটা কোন ক্লাসের বন্ধুদের সাথে বলো? সেটা হচ্ছে ক্লাস সিক্সের বন্ধুদের সাথে। ক্লাস সিক্সের বন্ধুদের সাথে আজকে আমি পরিবেশ নিয়ে গল্প করব। এবার পরিবেশ নিয়ে গল্প করতে গেলেই আমাদের পরিবেশ ও বিজ্ঞান বইটা সামনে রাখতে হবে। তাহলে চলো তাড়াতাড়ি করে ক্লাস সিক্সের বন্ধুরা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টারটা খুলে ফেলো। প্রথম চ্যাপ্টারে কী আছে বলো তো? পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এইটা আমি আগের দিন তোমাদের সাথে একটু আলোচনা করেছি, আজকে বাকিটুকু আলোচনা করব। চলো তাহলে শুরু করে দিই। অনেক প্রাণী তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, আর সেই সময় তাদের দেহে নানা অংশে লেগে যায় ফুলের পরাগ রেণু। এই প্রাণীরা যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে, তখন পরাগ রেণু ওই ফুলে এসে পড়ে। এই প্রক্রিয়াটারই নাম হলো পরাগ মিলন। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি। তাহলে পরাগ মিলন কাকে বলে বললে তোমরা কি লিখবে? তাহলে তখন লিখবে, একটা প্রাণী যখন ফুলের ওপর বসে মধু সংগ্রহ করতে, তখন সেই ফুলের পরাগ রেণু তার গায়ে লেগে যায়। ওই অবস্থায় যখন আর একটা ফুলে গিয়ে বসে, তখন ওই পরাগ রেণুটা ওই ফুলের সাথে লেগে যায়, গিয়ে পরাগ মিলন প্রক্রিয়াটা হয়। আর নতুন উদ্ভিদ তৈরির জন্য এই পরাগ মিলনটা কি খুবই জরুরি। ফুলের এত রং আর গন্ধের আয়োজন কেবলমাত্র পতঙ্গ আর অন্যান্য প্রাণীদের কাছে টানার জন্যই, যাতে তারা ফুলের রং আর গন্ধে আকৃষ্ট হয়ে ফুলে এসে বসে। আর এক ফুলের রেণু অন্য ফুলে মাখামাখি হয়ে পরাগ মিলন ঘটে যায়। অনেক সময় পাখিরা মুখে করে ফল নিয়ে উড়ে যায়। উড়ে যাওয়ার সময় পাখিদের মুখ থেকে ফলটা মাটিতে পড়ে যায়। কখনো আবার পাখি বা অন্য কোনো প্রাণী কিছুটা খেয়ে ফলটা মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ার পরে ফল পচে গিয়ে বীজটা বেরিয়ে পড়ে। ওই বীজ থেকে এরপর চারাগাছ জন্মাতে পারে। প্রাণীরা আবার অন্যভাবেও বীজকে ছড়িয়ে পড়তে সাহায্য করে। তাহলে আমরা একটু আগে কী দেখলাম? প্রাণীরা কী করে বীজ ফেলে দেয় মাটিতে এবং সেটা থেকে কীভাবে চারাগাছ জন্মায়। তাহলে পাখিদের দ্বারাও আমাদের ছোটো ছোটো চারাগাছ জন্মাচ্ছে, কারণ তারা খেতে খেতে কখনো ফলটা ফেলে দিচ্ছে, আবার কখনো ফল এমনি পড়ে গিয়ে ওদের মুখ থেকে পড়ে গিয়ে মাটিতে পচে গিয়ে সেখান থেকে বীজ হচ্ছে, বীজের থেকে চারাগাছ বেরোচ্ছে। তাহলে পাখিরা ওদের সাহায্য করে। প্রাণীরা আবার অন্যভাবেও বীজকে ছড়িয়ে পড়তে সাহায্য করে। বাদুর ওই ফলগুলো খায়, কিন্তু ফলের বীজগুলো হজম করতে পারে না, ফলে ওই বীজগুলো তার মলের সঙ্গে বেরিয়ে আসে। মল মানে কি? পটি। পটির সাথে বেরিয়ে আসে। এইভাবে বিভিন্ন প্রাণীদের মলত্যাগের মাধ্যমে হজম না হওয়া বীজগুলো দূরে দূরে নানা জায়গায় ছড়িয়ে পড়ে, আর একসময় ওই বীজগুলো থেকে চারাগাছ জন্মায়।
গাছটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে গাছের ফল আর বীজ এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তাহলে যদি কোশ্চেন আসে গাছের বীজ কিভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তখন তারা তোমার লিখতে পারবে তো? ঠিক বলেছ। এভাবে তার বীজ দূরে দূরে ছড়িয়ে পড়ার গাছেরই সুবিধা হয়, তাই ফলের রং হয় উজ্জ্বল আর ফলে থাকে খাওয়ার উপযোগী শাঁস, যাতে তার লোভে পশু পাখি ছুটে আসে আর বয়ে নিয়ে যায় দূরের কোনো জায়গায়। রোহন আর অমিত স্কুলে আসে ধান ক্ষেতের ঘাস ধার ঘেঁষা মোরাম রাস্তা ধরে। হঠাৎ রাস্তার পাশে একটা ধান ক্ষেত নজরে পড়ে রোহনের। লালচে সবুজ এক ধরনের পানা ভরে আছে ক্ষেতটাতে, পানাগুলো অন্যরকম দেখতে। রোহন অমিতকে বলে, এই ক্ষেতটাকে দেখেছিস? অন্য কোনো ক্ষেতে এরকম পানার মতো জিনিস চোখে পড়েনি তো? অমিত বলল, দাঁড়া, করিম চাচা আসছেন, ওকে জিজ্ঞাসা করে দেখি। ওদের কথা শুনে করিম চাচা বললেন, ওগুলো আজলার চাষ হয়েছে বাবারা। ধান খেতে আজলার চাষ কেন হয় চাচা? অমিত জানতে চাইল, ধান খেতে আজলা পানা চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না বাবারা। বিজ্ঞানের দিদিমণি ক্লাসে ঢুকতেই রোহন জিজ্ঞাসা করল, আজলা থাকলে জমিতে সার দিতে লাগে না কেন দিদিমণি? তখন দিদিমণি বললে, আসলে আজলা এক ধরনের পানা, এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে, তাতে আজলার উপকার হয়। কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে আর আজলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়, এতে দুজনেরই বোঝাপড়া থাকে, দুজনেই উপকার পায়। প্রকৃতিতে দেখা যায় এইভাবে দুটো জীব একে অপরকে সাহায্য করে বেঁচে আছে। আবার এই ধরনের সম্পর্কের অনেক সময় এমনও দেখা যায় দুটো জীবের এই ধরনের সম্পর্কে কেবল একটা জীবই উপকার পাচ্ছে, অন্যজনের উপকার বা অপকার কিছুই হচ্ছে না। প্রকৃতিতে এই ধরনের সম্পর্ক যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে সেটাই হলো মিথজীবিতা। তাহলে মিথজীবিতা কি? কোশ্চেন আসলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। আবার যদি বলে আজলা কি, সেটাও ছোটো কোশ্চেন আসতে পারে, সেটাও তোমরা লিখতে পারবে। তাহলে এইগুলো আমরা পড়লাম। এবার কি বলছে, কে খায় কাকে খায়। শেয়াল ছোট ছোট পাখি, বড় ইঁদুর সব ছোটোখাটো প্রাণীদের খায়, এমনকি ছোট ছাগল ভেড়াদের একলা পেলে ধরে খেয়ে নিতে পারে। আমির বলল, বনবিড়ালও স্যার ছোট ছোট প্রাণীদের খায়। আমার মামার বাড়িতে খুব বনবিড়ালের উপদ্রব, ওখানে অনেকে বনবিড়ালকে খট্টাস বলে, খট্টাস হাঁস মুরগি নিয়ে যায়। অনেক প্রাণী আছে যারা অন্য প্রাণীদের খায়, তাদের বলে মাংসাশী প্রাণী। আবার কিছু প্রাণী আছে যারা লতা পাতা ঘাস ফল মূল খেয়ে বেঁচে থাকে, এদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী। তাহলে মাংসাশী প্রাণী কাদের বলে আর তৃণভোজী প্রাণী কাদের বলে, এটাও আমরা এখান থেকে পড়লে বুঝতে পারবো। এগুলো ছোটো ছোটো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। এবার বলছে পরজীবিতা, অন্য জীবের দেহে বাসা বেঁধে বাসা বাঁধা ও বেঁচে থাকা। পরজীবিতা কি? অন্য জীবের দেহে বাসা বাঁধা ও বেঁচে থাকা। উকুন আসলে এক ধরনের পোকা, এরা আমাদের মাথায় বাসা বাঁধে। আর এদের খাবার কি জানো? আমাদের রক্ত। উকুন আসলে আমাদের উপর নির্ভর করেই বেঁচে থাকে, তাই এদের বলে পরজীবী। পরজীবীরা মানুষ ছাড়া অন্য প্রাণীদের দেহ বাসা বাঁধে, এমনকি গাছেদের দেহ পরজীবীরা বাসা বাঁধে। হলুদ রঙের নরম
তারের মতো দেখতে এক ধরনের লতা কুল গাছ বা অন্য কোনো গাছের ওপর দেখা যায়। এরা যে গাছের ওপর হয় তার দেহ থেকে রস শুষে নিয়ে বেঁচে থাকে। এই লতার রং হলুদ সোনার মতো বলে একে স্বর্ণলতা বলে ডাকে। আমিনুল বলল, আমাদের গ্রামের বাড়ি সুন্দরবনে, সেখানে মৌচাক দেখেছি। মৌলিরা মৌচাকে ধোঁয়া দিয়ে মৌমাছিদের মৌচাক থেকে তাড়িয়ে মধু জোগাড় করে। মধু ছাড়াও ডিম, মাংস, দুধ এসবও আমরা প্রায় প্রাণীদের থেকে, আর দুধ থেকে নানান খাবার তৈরি হয়, ঘি, মাখন, দই, ছানা, ঘোল ইত্যাদি। তাহলে বন্ধুরা, যা পড়ানো হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কী কীভাবে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, ছোটো ছোটো প্রশ্ন আসবে এবং তার উত্তর তোমরা কীভাবে দেবে সেটাও তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থেকো। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন যাপনের সুখ, রেডিও রেডিও জানো এগিয়ে চলার সুখ, রেডিও রেডিও জানো 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা, আমরা সহজ পাঠ রেডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি বঙ্কু নব বিদায়, তবে বিদায় নেবার আগে সাজিয়ে রেখে যাচ্ছি চমৎকার সেই গান, সাইবার ক্রিমিনাল বিছিয়ে রাখছে জাল, আলাপ করে হাতিয়ে নেবে ডেটা পার্সোনাল। বুঝছো তো, সারাক্ষণ তো মোবাইল টোবাইল ঘাঁটাঘাঁটি হচ্ছে, কম্পিউটার হচ্ছে তো, কিন্তু কারোর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করবে না, বুঝছো? এই বিষয়ক গানটা, এটা কিন্তু শুধু গান নয়, এর মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেই মেসেজটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? ওকে বাই, সি ইউ ফোকস, আজকের মতো আমি নিচ্ছি বিদায়, খুব ভালো থেকো, পরের দিন আবার কথা হবে, টাটা। বিছিয়ে রাখছে যা, আলাপ করে হাতিয়ে নেবে ডেটা পার্সোনাল, হ্যাক করবে, হ্যারাস করবে, ব্ল্যাকমেইল, বেকায়দা, ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা, 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 ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা। ভার্চুয়াল বন্ধু হবে চেনা হাতে গোনা, চেনা 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 হাতে গোনা, নেটে থাকবো নিশ্চয়ই কিন্তু জালে পড়বো না, জালে পড়বো না, না জালে পড়বো না, ইন্টারনেটে খেলবো পড়বো তবু পারে পড়বো না, ইন্টারনেটে খেলবো পড়বো তবু পারে। It's really fun, কিন্তু সারা দিন ফোনে স্ক্রিনে মুখ বুঝলে নেশা, not done, না নেশা, not done, নে নেশা, not done। অচেনা অ্যাপ আছে সঙ্গে আছে লোভনীয় লিংক, ক্লিক করলে হতেই পারে টাইটানিক সিঙ্ক, অ্যাপ আছে সঙ্গে আছে লোভনীয় লিংক, ক্লিক করলে হতেই পারে টাইটানিক সিঙ্ক, ট্রোল আছে ছদ্মবেশে দিতে কত ঘুষ, সাথে প্রাইমারিতে ঘুষ, কিন্তু শেষে তাকে হুশ, যখন ডেঞ্জার, যখন ডেঞ্জার, যেতে ডেঞ্জার, চুপ করে না থেকে বলতে হবে মা বাবাকে, আর আছে হেল্পলাইন অনেক আইন, সঙ্গী আমার, হ্যাঁ সঙ্গী আমার, সঙ্গী আমার। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ,
কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।